সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন একটি উগ্র জাতীয়তাবাদী পুস্তিকা বিলি বন্ধ করে দিল দুর্গাপুর থানার সেই সঙ্গে পুলিশের অনুমতি ছাড়াই ওই পুস্তিকা বিলি করার অপরাধে কর্মী সমর্থককে পুলিশ আটক থানা থেকে ছেড়ে দেবার আর্জি জানিয়ে বুধবার থানা চত্বরে অবস্থানে বসেন বিজেপির কর্মীরা প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে বিদ্বেষমূলক হিংসাকে হাতিয়ার করে উগ্র হিন্দুত্ববাদের সমর্থনে প্রচার চালাচ্ছিলেন বিজেপিরই কয়েকজন নেতা কর্মী মির্জাপুরের এগারো নম্বর ওয়ার্ড এলাকায় বিষয়টি চোখে পড়ে পুলিশের এই পুস্তিকা বিতরণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কায় তাদের পুলিশ আটক করে অভিযোগ ওই পুস্তিকা বিতরণের পাশাপাশি তারা রামনবমী উপলক্ষে জোর করে চাঁদা আদায় করছিলেন এ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি খুব উগ্রে দিলেও ভোটের আগে অশান্তির চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব এই বিজেপিকে আটকাবার জন্য এই যে ঘরে ঘরে লিবি করছিল সাতজনকে ধরে নিয়ে আমরা কথা বলেছি এডমির সঙ্গে কথা বললাম আমাদের পুলিশ কমিশনার কথা বলেছি তারা বলছে একটা কেস হয়েছিল কিন্তু পারমিশন আছে সব কিছু আছে দীর্ঘদিন চলছে পত্রিকা কিন্তু সেই পত্রিকা বিলি করতে গেছে বাড়ি বাড়িতে অ্যাস করা হয়েছে আমরা কথা বলেছি আমরা বলছেন ব্যবস্থা করছি আমরা দেখছি কী আছে না আমাদের আমরা এ আমাদের কড়ুয়া ডাঙ্গাতে ঠিক আছে এগারো নম্বর ওয়ার্ডে তারা বিলি করছিল এবং এটা শুধু এখানে নয় সারা বাংলায় চলছে সব জায়গাতে হচ্ছে এখানে তৃণমূল ভয় পেয়ে গেছে বলে এটা করছে তো খেয়ে দেওয়ার কোনো কাজ নেই বিজেপির যদি দাঁতে ব্যথা হয় তার মিসেস কেবল আমার তৃণমূলের জন্য দাঁতে ব্যথা আমি ওদেরকে আমি একদম কিছু মনে করছি না কিন্তু আমার কাছে খবর আছে যে ওইখানে উস্কানিমূলক কিছু পত্রিকা বিলি করছিল সেখানে বিজেপির কোনো পদ্মফুলের চিহ্ন নেই প্রার্থীর কোনো নাম নেই মানুষের মধ্যে মানুষের লড়াই করার একটা চক্রান্ত তারা করছে নির্বাচনকে তারা ভেস্তি দিতে যায় ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আবার যিনি প্রার্থী হচ্ছেন তার হেভিওয়েট এখানে হেভিওয়েটের কোনো প্রয়োজন লাগে না বাংলার মাটিতে যারা উন্নয়ন চোখের সামনে দেখতে পাচ্ছে তাদের পক্ষে